বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকাল স্যাটারডে, কত তারিখ আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মনে হয় 4 তারিখ মতো এরকম কিছু একটা হবে। তো 4 তারিখ না 5 তারিখ এরকম। তো আজকাল শনিবার, সকালবেলা একটু ব্যাংকের কাজের জন্য চেদলা যাওয়ার কথা ছিল। অনেকবার ধরে বাবা মা আমাকে কুঁদরে কুঁদরে ডাকছিল, বাট আমি ঘুম থেকে উঠিনি। তারপর উঠলাম খানিকক্ষণ পরে যে যাবো, মানে সেই ঘুম চোখ খুলছে না যাবো। তো বললো যে তোকে আর সত্যি কথা বলতে শনি রবিবারটা না একবার মনে হচ্ছে টুম্পা মাছিদের বাড়িতে যাই, একবার মনে হচ্ছে বসিরহাটে গিয়ে ঘুরে আসি, কিন্তু মানে সত্যি বলতে একদম বেরোতে ইচ্ছা করছে না, একদম বেরোতে। খালি মনে হচ্ছে ঘরেতেই যেটুকুনি মানে সারাদিন কাজ করবো, কিন্তু আমি ঘরেতেই থাকি, মানে ওই ড্রেস পরে যাবো, বাবারে বাবা, সেটা মানে আর নিতে পারছি না, আমি ভালো লাগছে না। অভ্যেস ছিল না, তো ঘরের মধ্যেই ঘরকুনোর মতো ছিলাম। তো সেখান থেকে প্রতিদিন সকালবেলা সেই ড্রেস পরে বেরোই, আর 9টার সময় এসে ড্রেস চেঞ্জ করি, 9:30 বেজে যায় মাঝে মাঝে। তো ওই জন্য আর বেরালাম না, একেবারে সোমবারই কাজ ছাড়বো। আর আজকে একটু আঞ্চিকাতে বাড়িতে যাব, বাবা কিছু খাতা এনেছে ওর জন্য, মানে বড় শিয়ালদা থেকে কিনে, তো সেগুলো দিতে যাব। আর ভেবেছিলাম রিমাদের বাড়িতে গিয়ে একটু বসে আড্ডা ফাড্ডা মেরে আসবো, যেহেতু পাশেই। তো রিমা ওর একটু প্রবলেম আছে, মানে বাড়িতে থাকবে না। তো বললো টুঙ্কু আসিস না, পরের সপ্তাহে আসিস বা রবিবার কালকে আসিস। তো কালকে মনে হয় না আমি আর বেরোবো বলে, ঘরেও ওই রিমার সাথে গেঁজানোর জন্য বেরোবো বলে মনে হয় না, ইচ্ছা করে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘরের কাজবাজ মোটামুটি হয়েই এসছে, না হয়ে এসছে বলবো না, শনি রবিবারে আমাদের আমার বাড়িতে অন্তত কাজের কোনো শেষ থাকে না, অগুন্তি কাজ। বিছানাপত্রটা গোছানো হয়েছে, ওইগুলোর কথা বাদ দাও, ওগুলো তো আমার ঘরে মোটামুটি এখন স্থায়ী হয়ে গেছে। এই ঝাড়টা দিচ্ছি, শুধু সিঁড়ির নিচটা বাকি আছে। মা বেরোলো বাজার করতে, মা টুকটাক করে বেরোচ্ছে এখন, আমি তো বেরিয়ে যাই, মেন কাজগুলোই হয়ে যায়, পুজো ফুজো সব কিছু দেওয়া হয়ে যায়। তো ওই জন্যে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো সপ্তাহের শেষের দিকে এই কাজগুলো করতেই হয়। তো যেগুলো আমি প্রতিদিনই নর্মালি করতাম বাড়িতে, বাট এখনও করি, মাঝে মাঝে চেষ্টা করি করার, তো এগুলো আমাকে প্রতি সপ্তাহের শেষে এসে এই কাজগুলো ইম্পর্টেন্ট, মানে করতেই হবে, তো সেগুলোই করি। যেরকম উপরের ঘরটা মোছা তোমরা দেখতে পাবে ভিডিওতে, কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে। তো অনেক সময় মনে হয় যে এখানে ওখানে গেলে ভালো হয়, অন্তত শনি রবিবারটা একটু ছুটি টাইম কাটিয়ে আসবো মাসিদের বাড়িতে, তো কোনো না কোনো মাসিদের বাড়িতে। বাট সত্যি কথা বলতে না সেই ইচ্ছাটুকু করে না, কারণ মাথার মধ্যে একটা কথাই ঘোরে যে দিদি নেই, আমাকে এই কাজগুলো করতে হবে। যেরকম ড্রেসিং টেবিলটা, ভিতরেরগুলো আমি মানে খুব রেয়ার গোছাতাম, এখন যেগুলো দেখছো গোছাচ্ছি সেগুলো আমি খুব রেয়ার গোছাতাম না বললেই চলে, মানে যখন দেখতাম একদম মানে বিচ্ছিরি পর্যায়ে চলে গেছে তখন গোছাতাম। কিন্তু আমি জানি আমি হয়তো এতটা টাইম দেওয়ার মতো সময় আমার কাছে থাকবে না, তার থেকে বাবা অল্প বিস্তর যে এদিক ওদিক হয়েছে সেগুলোকেই ঠিকঠাক করে দিচ্ছি আর কি। আর এই ঠিকগুলো তো মানে ড্রেসিং টেবিল অর্গানাইজ করাটা তো আর প্রতিদিন হওয়াটা সম্ভব না, তো যতটা পারি যতটা চেষ্টা করি শনিবারটুকু এগুলো করে নেওয়ার, যাতে রবিবারটা কাজটা একটু ঢিলা রাখা যায়, মানে একটু নিজেরও তো রিল্যাক্সেশনের দরকার না। আর চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার করে অন্তত মা বাবার ঘরের জানলা দুটো আর এই জানলাগুলো পরিষ্কার করা। আর এই দেখো, এই যে ব্যাম্বো ট্রিটা দিদি যেটা পাঠিয়েছিল, ওর পুরো একদম আগা মাথা আমি পুরো কেটে দিয়েছি, আশা করছি নতুন পাতা গজাবে, ওই আশাতেই কেটেছি আর কি। তো যাই হোক, এখন সব কিছু সরিয়ে টরিয়ে দিয়ে এখন স্ল্যাবটাকে মুছে নিচ্ছি, টিকটিকের পটি ফটি পরে যেগুলো নর্মালি হয়, মানে ওরা আবার না থাকলে বাড়িটা ভরাট ভরাটও লাগে না। তো যাই হোক, সেগুলো আগে এক জায়গায় করে পরিষ্কার করে নিচ্ছি, করে একটু গ্রিলটা মুছবো, তারপর একটু ওই যে সামনের যে লক করার যে জায়গাগুলো আছে ওগুলো একটু মুছবো, মানে খুব অল্পের উপর দিয়ে হাত দেবো যাতে আর কি একবারে ময়লাটা না হয় আর কি। তো সবসময় যদি প্রতি সপ্তাহে একবার করা হয় আমার মনে হয় সেই জিনিসটা বেশি ভালো থাকে আর কি, একবারে অনেকটাই কাজ করতে হয় না জানলাটার পিছনে। তো ওই জন্যই আর কি জানলাটা পরিষ্কার করছি, আর পরিষ্কার করলে না দেখতেও বেশ ভালো লাগে কিন্তু। আর একটা পরে নেতা বালতি জল নিয়ে এসেছি, নিয়ে এসে আমার যে ছোটো ডেস্ক মতো আছে যেখানে বই খাতা রাখার জায়গা টায়গাগুলো, বই খাতা রাখতাম আর কি, এখন আগে থাকতো, এখনগুলোর জিনিসপত্র থাকে, গুলোর বা আমার কিছু আন্ডারওয়্যারের জিনিসপত্র থাকে। তো এই যে জানলা ফালনাগুলো মুছছি, একটা ভিজে কাপড় নিয়েছি, আর মা বাবার ঘরে না চেষ্টা করেছিলাম যাওয়ার, কিন্তু এই সপ্তাহে আমি শনি রবিবারের মধ্যে কোনো দিনই যেতে পারিনি, কারণ হয়নি আর কি, হয়ে ওঠা হয়নি। আর মোটামুটি টুকটাক স্ল্যাব ট্ল্যাবগুলো করা হয়েছে, কাজটাও যেটুকুনি সম্ভব মুছে নিচ্ছি, মানে যেইটুকুনি করা পসিবল আর কি সেইটুকুনি মুছে নিচ্ছি। আর গ্রিলটাও সামনে মুছেছি, তখন ভিডিওটা অন করে রেখেছিলাম, আর ভিডিওটা জানি না কেমন করা হয়নি, মানে ভিডিওটা আমি অনই করিনি আর কি, করা হয়নি বলাটা ভুল, ভিডিওটা আমি অনই করিনি।
তো যাই হোক, এখন যেটুকুনি সম্ভব, দেখো খুব যে অনেকক্ষণ টাইম দিয়েছি সেটা কিন্তু নয়, তাও চেষ্টা করেছি যে যেন পরিষ্কার থাকে, সপ্তাহে অন্তত একদিন করে পরিষ্কার করা যায়। কারণ সত্যি কথা বলতে এই জানলার স্ল্যাব মোছার জিনিসটা না, আমি হয়তো ঘর জাল দিতাম, ঘর মুছতাম অত পর্যন্ত, তারপর কম পরিষ্কার করা, কোনো কিছু সুইচ পরিষ্কার করা থাকলে সেগুলো, এই জানলার স্ল্যাবগুলো পরিষ্কার করা, এগুলো না আমি কোনোদিনই করতাম না, আর করতে হ্যাবিচুয়েটও নেই আমার, মানে হ্যাবিটও নেই যেটা বলা যায়, মানে ঠিক আমার দ্বারা হতো না। বাট কিছু করার নেই, দিদি তো আর আসবে না, সেই আশাতে বসে থাকতাম দিদিকে এলেই আগে এই কাজটা ধরিয়ে দেবো, দিদিকে এলেই আগে এটা করতে দেবো, বাট ওই রাস্তাটা পুরোটাই বন্ধ, তো ওই জন্য একটু একটু করে নিজেই করি। আর মায়ের উপর আমি ভরসা করি না, ছোটোবেলায় করতাম যেটা হয় আর কি, ছোটোবেলায় করতাম যে মা করবে এই, বাট আমি যেটুকুনি পারি নিজেরটা নিজে করে নিই, খুব ছোটোখাটো মা এটা রান্না করো, খাওয়া মা এটা এই করো, সেইটুকুনি পর্যন্ত। মাকে আমি কখনোই বলে আসি না মা তুমি গ্রিল মুছবে, মা তুমি জানলা পরিষ্কার করবে, আমি কখনোই বলে আসি না। তো যাই হোক, এগুলো একটু মানে খুব একটু ডিপ ক্লিনিং করে পড়াচ্ছে, দেখো একদম পরিষ্কার হয়ে আছে, মানে পুরো চকচক করছে, সবে মুছেছি, তো ওই জন্যই ভালো তোমাদের একটু দেখাই যে এতক্ষণ ধরে কী মুছলাম। ভিডিওটা তো পুরোটা অন্ধকার উঠছিল এতক্ষণ ধরে, তো চলো এই আদারওয়াইজ অনেক কাজ রয়েছে আজকে, বুঝে বললাম অনেকটা কাজ করে নেবো। আর ঘরে প্রেশারের মেশিন যাদের বাড়িতে আছে আর কি, প্রেশার মাপার মেশিন, তাদের বাড়িতে প্রতিদিন দুবার করে প্রেশার মাপতেই হবে আর কি। আর যদি ওটা পয়সা দিয়ে করানো থাকতো তাহলে কিন্তু মাপতে হতো না। আর আমার মা কেমন বলুন তো, নিজের টেনশন নেবে, লোককে দেবে, আর লোকের মাথাটাও খারাপ করে দেবে। হ্যাঁ অবশ্যই, যে শরীর টরীর খারাপ করলে কিন্তু এমনভাবে কোনো কথা বলবে না, দেখতো দেখতো আমার প্রেশারটা কী হয়ে গেছে, দেখতো আমার ওই হয়ে গেছে বলে আবার সেই মানে বিরক্ত লাগলেও যাই হোক বলছে, কথাটা ফেলে দেওয়ার মতো নয়। তো সব কিছু আবার তুলে তুলে মায়ের প্রেশারটা মাপলাম, আর এই যে সব আর আমার বাবাকে তো যতই ড্রেসিং টেবিল যত বড়ই ড্রেসিং টেবিল দাও না কেন, পারফিউমগুলো ঠিক ওখানটাই রেখে রেখে দেবে। তো যাই হোক, টুকটাক এই ডাস্টিংয়ের কাজটা, ঝাঁটটা দিয়ে টিফিনটা খাচ্ছি, পেঁপে লেবু এগুলো মোটামুটি মাই খাবে, আর এদিকে আমার রুটি আর ঢ্যাঁড়শ আলু ভাজা, সেটা দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের বাড়িতে প্রতিদিনই প্রায় দুপুরবেলা করেই এই টিফিনে রুটিটাই হয় বেশি, আর এখানে রুটি একটু কম পড়েছিল তো ওই জন্য মা মুড়ি নিয়েছে, মুড়ি আর বেগুন ভাজা কিসব পাইল পাইল করে খাচ্ছে। আমার মা আমার এগুলোতে খুব হ্যাপি ছুঁয়ে না, আমার মায়ের করতে অসুবিধা হয় না। আর এখানে এক কাপ চা নিয়েছি দুজনের জন্য, আর এখানে টিভির সামনে ছবি টবিগুলো, এই ডাস্টিংগুলো কিন্তু আমি প্রতিদিনই করি, বাট আজকে একটু ডিপ ক্লিনিং করা আছে। দেখো আমি অমরনাথের ছবিটা মাকে দেখাচ্ছি যে মা অমরনাথ যেতে পারিনি তো কী হয়েছে, এই নাও দেখে নাও অমরনাথের ছবিটা, সেটাই। আর আজকে না ওই যে তোমাদের বললাম না একটা কথা, যে একটু রুটিটা কম পড়েছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে ওই রাস্তার ধারে আর কি ঘাস পাতালতা, যেহেতু বাড়িটা একটু ভিতরের দিকে, ঘাস ফাঁস হয়ে যায় চারিদিকে, ওগুলো মাই করতো, বাট জানোই তো সবে মা একটা রোগ থেকে উঠেছে, তো মাকে আর করতে দেওয়া হচ্ছে না আর কি। এই যে টিভি টিভিগুলো সব আমিই মুছছি, তো যেটা বলছিলাম সেটা করতে দেওয়া হচ্ছে না, সেটার জন্য একটা লোক রাখা হয়েছে। এই যে দেখো পুরো রাস্তার এই কোণগুলোতে ঘাস পাতালতায় ভর্তি ছিল, এই যে পুরো বাড়ির এই সাইডটা আর কি, মানে মা বাবার ঘরের জানলার ওই দিকটা। আর ওই আমাকেও একটু সার্ভিস দিতে হচ্ছিলো, মানে যে এটা করে দাও, এটা এই করে দাও, এটা ওই করে দাও, এই গাছটা একটু কেটে দাও। এখানেও একটা জবা গাছ হয়েছে, আর চারিদিকে অন, এই দেখো এগুলো কালমেঘ গাছ, বাট এগুলো আমরা খাই না, তার কারণ হচ্ছে রাস্তার ধারে, রাস্তার কাছাকাছি থাকে তো ওই জন্য খাই না, মা খেতে দেয় না আর কি, তো আমাদের কিনেই আনতে হয় আলটিমেটলি। তো এই যে এখানে এই গাছগুলো, এটা কিন্তু অন্য একজনের বাড়ির সামনে, তারা থাকে না, তো সামনে এটা জঙ্গল হয়েছিলো, তো উনি আমাকে এটাই বলছেন যে জবা গাছগুলো কেটে দিয়ে এই যে এখান দিয়ে তুমি কেটে দাও, আমি টুকটাক করে বসিয়ে দিচ্ছি, তাহলে দেখবে বর্ষাকালে না জবা গাছগুলো বসে যাবে বেশ ভালো। ওগুলোই আমি ডিরেকশন দিচ্ছি যে এই এই জায়গা করবে, তো উনি আমাকে বললো যে একটা জায়গাতে দিলেই, মানে ওনার বক্তব্য একটা জায়গাতে দেওয়া, যে একটা জায়গাতেই দাও, আর আমি আবার আরও দুটো তিনটে কেটে এদিক ওদিক মানে সেই পুকুরের ধারে ফারে এদিক ওদিক ছড়িয়ে দিয়ে এলাম, জানি না হলে হবে না হলে না হবে, মানে আফসোস নেই যে হতেই হবে এরকম কিছু, বাট ফেলে দেওয়ার থেকে ওটা পুঁতে রাখলে যদি একটা গাছ হয়, তাই না? এই গুণটা কিন্তু আমার আর আমার দিদির মধ্যে একদম মানে বর্তমান রয়েইছে আর কি, এই গুণটা খুব রয়েছে, মানে এই গাছ থেকে ওই গাছে একটা বসিয়ে দেওয়া, আরে সবসময় যে ফল ফুল দেওয়ার জন্যই বসাতে হয় সেটা তো না, এই গাছটাও না আমার মা বসিয়েছিল ওরকম ধারে, আর আরেকটাও বসিয়েছিল, সেটা ওই আমফানের ঝড়ের পরে পরে যে একটা বৃষ্টি হলো না, পুরো অনেকটা করে জল জমে গেছিলো, কারেন্ট ছিল না, সেই টাইমটাতে পুরো নষ্ট হয়ে গেছে, একদম চারা অবস্থায় ছিল, নষ্ট হয়ে গেছে। এই যে গাছটা আমি কেটে দিলাম, ওই সিজার এনেছি একটা গাছ কাটার, তো সেটা দিয়ে আমি কেটে দিলাম, অনেকটা বড়ও হয়ে গেছে গাছটা, তো উপর থেকে একটু ছেড়ে দিলাম, আর ফুলও হয় বেশ ভালো, আবার তো অথচ একটু করে না কাটলে না গাছটা ফুল দেবে না, ভালো ফুল দেবে না, একটু বাড়বেও না। যে দেখো এটা যেমন একটু ন্যাড়া ন্যাড়া মতো হয়ে গেছে, তো বললো যে এইটাও তুমি কেটে দাও,
খুব জোর জবরদস্তি করে কাটছি, এই যে মা আমাকে পিছনে বকবক করছে, এই গাছ কাটছে সেটাকেও আবার ভিডিও করতে হবে। যাই হোক, আমি ভিডিওটা করছি বলে তোমরা দেখতে পাচ্ছ, এটাই এই জন্যই ভিডিওটা করা। তো যাই হোক, আমাকে আলটিমেটলি এইটা কাটার পরেও আমাকে আলটিমেটলি আরেকবার হাতই দিতে হলো আর কি। তো যাই হোক, এখন বাইরের সমস্ত কাজকর্ম মিটিয়ে বাইরে পড়ে থাকলে তো আর হবে না, কারণ উপরের ঘরের কাজটা রয়েছে, নিচের কাজগুলো করলাম, উপরের ঘরের কাজটা হয়নি। আর সবথেকে অসুবিধাটা কী হয় বলো তো, আজকে যেহেতু শনিবার, মানে তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেদিন হচ্ছে শনিবার, তো সমস্যাটা এটাই যে ঘরে ঝুল ঝাড়া যায় না। আমি যে একটু ঝুল ঝেড়ে তবে একটু ঘর দোর মুছ মানে ঝাড় দেবো সেটা হয় না। এবার আমি যদি রবিবার পর্যন্ত ওয়েট করি যে রবিবারেই আমি ঝুল ঝাড়বো, রবিবারেই আমি ঘরটা ঝাড় দেবো, মানে দুতলার কথা বলছি, রবিবারেই আমি ঘর মুছবো, তাহলে আমি একদিনে না সত্যি কথা বলতে আমি পেরে উঠবো না। যতই লাঠিতে মরছো আর যতই যাই করো, আমি একদিনে পেরে উঠবো না। ওই টুকটাক এত কিছু কাজবাজ থাকে তার মধ্যে না, আমি সত্যি কথা পেরে উঠবো উঠতাম না আর কি, উঠবো না। তো ওই জন্য কী করি, মাকে আমি বলেছি, মা দেখো ঝুল তো আর প্রতিদিন ঝাড়ার মতো বা সপ্তাহে সপ্তাহে না ঝাড়লেও চলে, তুমি যে কোনো একদিন সপ্তাহে গিয়ে না ঝুলটা ঝেড়ে আসবে। উপরে তো আমাদের সেরকম কেউ থাকে না যে পরিষ্কার করতেই হবে, মাস্ট করে রাখতেই হবে, তো উপরে তো সেরকম কেউ থাকে না। তুমি সপ্তাহে একদিন করে গিয়ে উপর ঘরটায় ঝুলটা ঝেড়ে আসবে, উপর নিচেটা পারলে আমি রবিবার করে ঝেড়ে নিয়ে মানে নিচেটা দিয়ে তো প্রতিদিনের কাজ হয় আর কি, তো একদিন একটু তাড়াতাড়ি উঠে ঝুলটা ঝেড়ে আমি করতে পারবো। কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না না উপরেরটা করা, তো তুমি ঝেড়ে দিয়ে আসো। তো মায়ের সাথে আমার এরকম একটা কথা হয়েছে, এবার কতটা কাজটা করতে পারবে আমি ঠিক বলতে পারছি না, মানে যাই হোক, এবার আমার চোখে খারাপ লাগলে হয়তো মোছা হবে না, হয়তো রবিবারেই করতে হবে, মোছা হয়তো হবে না। এই যে এখন আবার ছোটো ঘর থেকে পুরো ডাইনিংটা ঝাড় দিচ্ছি, মানে ওটা, আর যারা আমাদের বাড়িতে এসেছো বা আমার ফ্যামিলির মধ্যে আর কি, হ্যাঁ অবশ্যই ইউটিউবটা আমার ফ্যামিলির মধ্যেই পড়ে। আমি আবার দেখতে এলাম যে ভিডিওটা অন আছে কিনা, কারণ আমার সাথে এরকম ভিডিও করতে গিয়ে অনেকবার হচ্ছে যে ভিডিওটা মনে হচ্ছে, মানে মনে আছে আমি অন করেছি অথচ আমি এসে দেখছি কোনো ভিডিওই হয়নি, মানে ভিডিওটা আমি অনই করিনি, তো ভিডিওটা হবে কোথা থেকে। তো যেটা বলছিলাম, আর আমাদের নিচের ঘরের স্ট্রাকচারটা, মানে একতলার যে স্ট্রাকচারটা আর দুতলারটা পুরো সেম, শুধু একটু ডিফারেন্স বড় ঘরের বাথরুমটা যেহেতু একটু বড় হয়েছে, বড় ঘরটা একটু ছোট হয়ে গেছে, ছোট ঘরের বাথরুমটা একটু বড় হয়েছে, এই জাস্ট আর কি। আর নিচে যেটা আমাদের রান্নাঘর তার উপরেরটা আছে ঠাকুরঘর। কোনো সময় আমি চেষ্টা করব রুম ট্যুর বা হাউস ট্যুর দেওয়ার চেষ্টা করব, তখন তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, এখন পরপর করে অনেকটাই কাজ আছে। আর দেখো মা সেই কবে ছাদে, এই দুতলায় বৃষ্টি পড়ছিলো বলে ছাদ থেকে জামাকাপড়গুলো নিয়েছে, এতে মেলে রেখেছে, নিয়ে যাবে সেইটুকুনি পর্যন্ত নিয়ে যায়নি, এই আমি ঝাঁট দিতে এসে এখন এইসব করছি। তার মধ্যে ট্রেডমিলটা কেনার সময় একদম হাত তুলে সবাই নাচানাচি করতে করতে আনলো, হাঁটাহাঁটি বিশাল হলো, অথচ বাবার কথা বাদ দাও, সে পুরুষ মানুষ, সে আর ঘরে তো এইসব ঝাড়ু পোছার কাজ করতে পারে না বা আমরা দিতে পারি না। দিদি ও এগুলো করতো, এগুলোকেও রেখে দিয়ে চলে গেল। যাই হোক, সেগুলোও এখন আমাকে পরিষ্কার করতে হয়, এমনিতেও আমাকে খুব খ্যাঁচ খ্যাঁচ করতো। আমি জানি না ও ভিডিওটা দেখে কী ভাবছে, ও আমাকে খুব খ্যাঁচ খ্যাঁচ করতো যে একটু ট্রেডমিলটা করিস, একটু ট্রেডমিলটা মুছতে পারিস না, মানে মানে কী বলে, একটা হালকা ধুলোর লেয়ার পড়ে যায়, তো সেগুলো একটু মুছতে পারিস না বলে সেগুলো আবার খুব ক্যাজরা হতো আমাদের সাথে, যে আমি অত কিছু করতে পারবো না, ওগুলো ওই মুছতো, মানে ওই এটা মেনটেন করতো যে ট্রেডমিলে যেন ঝুল ময়লা ফয়লা না পড়ে। ওই যে এখানেও সেম কথা, যেহেতু ও নেই তো আমাকে এগুলো করতে বাধ্য, আমি মানে করতে আমাকে হয়, তো ওই যে সপ্তাহে ওটার মধ্যে ওটাও করতে হচ্ছে আর কি, ক্লিনিংয়ের মধ্যে। এই যে পুরো একটা হালকা বেশ ভালোই ময়লা ময়লা পড়ে যায়, যে কোনো জিনিস ঘরে কিনে আনলেই হলো না, তার পিছনে অনেক মেহনত করতে হয়, সেটা গাড়ি হোক বাড়ি হোক যে কোনো শৌখিন জিনিসই হোক না কেন, ওর পিছনে অনেকটা সময় দিতে, অনেকটা মেহনত করতে হয়। আর আমি না এই টাইমে পুরো ঘেমে নেয়ে চান করে গেছি, তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছ, আমি ভিডিওটা করছি মানে পুরো হাঁপিয়ে গেছি আর কি, হয়তো একটু অ্যাক্টিংটা তোমাদের সামনে বোঝানোর জন্য করলাম যে ঘেমে গেছি, মানে কষ্ট হচ্ছে, কিন্তু সত্যি মারাত্মক গরম লাগছিলো, মারাত্মক লেভেলের গরম লাগছিলো, যেটা হয় গরমে। এই যে পুরো ডাইনিংটা ঝাড় দিচ্ছি, এই ডাইনিং বলছি বারান্দাটা ঝাড় দিচ্ছি, সেম দেখো উপরে আমাদের এরকম বারান্দাটা রয়েছে, এই উপরেও এরকম বারান্দা, নিচেও রয়েছে, নিচেরটাকে স্পেসটা ছোটো ছোটো লাগে, তার কারণ হচ্ছে সিসি ক্যামেরাটা লাগানো থাকে, অনেক কিছু থাকে আর কি, সামনে ক্যালেন্ডার ফ্যালেন্ডার এটা ওটা ঝোলানো, ওই জন্য জায়গাটা বোঝা যায় না, কিন্তু নিচের জায়গাটাও নিচের বারান্দাটাও কিন্তু সেম এই লেভেলেরই, আর এতটা বড়ই কিন্তু। তো যাই হোক, বেশ ভালোই বড়সড় আর কি, ব্যালকানি টাইপসের আর কি, মানে
বাড়িতে হয়তো আলাদা করে ব্যালকনি নেই, বাট এই জায়গাটা আর কি ব্যালকনির স্বাদটা বুঝিয়ে দেয় আর কি, যেটা বলা যায় এক কথায়। তো তার মধ্যে হয়েছে আমার কলেজ, কলেজে যাব, কলেজে যাব, কলেজে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কলেজে যাওয়ার জন্য তো আর অফিস কামাই করা যায় না, মানে গায়ে লাগে সেটা করতে, অফিসটা কামাই করতে। তো আজকে আমি বেরোচ্ছি ঘরের কাজবাজগুলো করে, তাও কি আমার কিন্তু এখনও স্নান হয়নি, আর হ্যাঁ ঘরটা মোছা হয়েছে কিন্তু স্নান হয়নি। আমি মাকে বললাম যতই দেরিতে পুজো দিতে হোক, যতই যাই হোক, আমি কলেজের ব্যাপারটা মিটিয়ে আসি, কারণ আর হচ্ছে না, নাহলে কবেই বা যাবো। আর বলে কাগজপত্রগুলো নিচ্ছি কোনো রকম, ব্যাগ ফ্যাগ থেকে পয়সার ব্যাগ ফ্যাগগুলো বার করলাম, কারণ সাইকেল নিয়েই যাবো, তো যেরকম যাই আর কি। আর দেখো তখন যে ড্রেসটা পরবো, মানে পরে যাবো ঠিক করেছিলাম, কি মনে গেলো ড্রেসটা আবার চেঞ্জ করলাম, যে কেমন একটা দেখতে লাগছে, মানে যে ঘরোয়া ঘরোয়া ড্রেস মতো লাগছে, বলে আবার এইটা পরলাম। আর এই লাল ব্যাগটা নিলাম, যেটা আমার পুরোনো স্কাই ব্যাগের ব্যাগটা ছিল, এখানে বোতল, পার্স, রুমাল, এই যে এইটুকুনি নিলাম, আর এর ফাইলটা নিলাম, নিয়ে টুকুস করে বেরিয়ে পড়লাম। রাস্তায় গিয়ে আর ভিডিও করিনি, কারণ আমি জানি বাড়িতে একটা ভিডিও আমি অলরেডি করছি, আর রাস্তায় বেরিয়ে কোথায় বা ভিডিওটা করবো বলো, রাস্তায় এত পরিমাণে কাদা, সব দেখেও নিচ্ছি যে কাগজপত্রগুলো সব আছে কি না, মানে সবই এক জায়গাতে আমি রাখার চেষ্টা করি, যতই যাই হয়ে যাক আমি কাগজপত্র এদিক ওদিক করি না। তো যেটা হয় যেতে তো হবেই। আর এখানে দেখো গুলু কথা বলছে দিদির সঙ্গে, দেখো তোমরা শোনো। ঠিক আছে জিজ্ঞাসা কর। এখন কিন্তু বিকেলবেলা কলেজ থেকে চলে এসেছি, তোমরা তো দেখলে গুলু দিদির সাথে কথা বলছিল, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে দুতলা এলাম জামাকাপড়গুলো মেলে, জামাকাপড়গুলো মেলে নিচে যাচ্ছি। নিচে গিয়ে টুকটাক যে কাজগুলো আছে করবো, যেরকম এখন দেখো ঘড়িতে প্রায় 6টা মতো বাজে, পড়াতেও যাওয়ার নেই কিন্তু যাব, একটু বেরোবো, এখানে চাও ফুটছে। কতদিন পরে আমি বিকেলে চা করছি, কারণ একটা সময় কি কদিন আগে পর্যন্ত বিকেলে চাটা আমিই করবো, মানে মাস্ট, মা জেগে থাকলেও করবে না এরকম একটা ব্যাপার ছিল, মানে ওই আমাকেই করতে হবে চাটা আর কি, মানে ওটা পুরো ডিউটির মতো, মানে গুলুর খাবার আর আমার চাটা আর কি। তো যাই হোক এখানে চায়ের কাপ ফাপগুলো রেডি করে নিয়েছি, বললাম না একটু পড়াতে বেরোনোর আছে, আর এখানে বোতলগুলো ভরে নিয়েছি। ঘরদোর মোটামুটি ক্লিন আছে, জামাকাপড়গুলো পরে আছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সারাদিন অনেক কাজবাজ করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, উইকেন্ডের শেষের দিকগুলো আমার এরকমই যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।